নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আজকে একটা অন্যরকম ভিডিও নিয়ে চলে এসেছি। অন্যরকম বলতে, ঘরে গ্যাস না থাকলে কি অবস্থা হয় সেই সবই আজকে সারাদিনে কীরকমভাবে কী করলাম সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। কিছুটা ঘরে বানিয়েছি, কিভাবে বানিয়েছি, কিসে বানিয়েছি সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব। চলো তাহলে দেখে নেওয়া যায় আজকে কি করলাম। এটা অনলাইন থেকে আনা হয়েছে, এটা প্রনের। এখানে বেশ বড় বড় সাইজেরই প্রন, 7 থেকে 8টা মনে হয় ছিল, না 9খানা পিস ছিল। তো ভালো করে প্রথমে এটা ধুয়ে নিয়েছি। ওরা তো ওপর দিকটা শুধু পরিষ্কার করে, তাই এটা এখন ধুয়ে রেখে দিলাম। এদিকে আমি বেশ কিছু চিকেন ভালো করে ম্যারিনেট করে রেখে দিয়েছি। ম্যারিনেটটা করেছি পুদিনা পাতা, ধনে পাতা, কাঁচা লঙ্কা, আদা রসুনের পেস্ট দিয়ে, আর সর্ষের তেল দিয়ে, আর যেটা নুন এসব লাগে সেটা দিয়ে ভালো করে মেখে রেখে দিয়েছি। এখন দেখাই প্রনের জন্য আমি কিভাবে পেস্টটা বানালাম, কী দিয়ে বানালাম। এই মাছগুলো ভালো করে বেছে ধুয়ে ওর মধ্যে আগে তো আমি লঙ্কা, মানে রেড চিলি পাউডার, হলুদ, নুন দিয়ে দিয়েছি। আর একটা দুটো এত বড় বড় প্রন তো একটু চ্যাপটা করে ওটাকে করেছি আর কি। আর এদিকে তোমার পেঁয়াজ আর টমেটো দিয়ে ভালো করে, আর শুকনো লঙ্কা দিয়ে ভালো করে একটা পেস্ট বানিয়ে নিয়েছিলাম। সেই পেস্টটা কাঁচা সর্ষের তেল দিয়ে ভালো করে এটা আমি এখন মেখে রাখছি, মানে ওই ম্যারিনেট করেই রেখে দিচ্ছি। আসলে ব্যাপার হয়েছে, হঠাৎ করে গ্যাস চলে গেলে এরা তো বুঝতে পারে না। এখানে সব দুজন, এরা আমার ছেলের সাথে আরেকটা ছেলে থাকে, সে স্টুডেন্ট, ওরা বুঝতে পারে না কখন গ্যাস চলে যায়। তো এই রকমই হয়ে গেছে, গতকাল রাত থেকে গ্যাসটা চলে গেছে। আমি এখানে চিকেনটাও ম্যারিনেট করে রেখে দিলাম, আর প্রনটাও করে নিয়েছি, মানে ম্যারিনেট করে নিয়েছি। ওপরে কিছু টমেটো স্লাইস করে কেটে রেখে দিয়েছি, এগুলো এখন ভালোভাবে ঢাকা দিয়ে আমি ফ্রিজের মধ্যে তুলে রাখবো। এটা কিন্তু আজকে করছি না। আজকে যেটা রাত্রিবেলায় আমাদের খাওয়ার এলো বাইরের থেকে, খুবই লোভনীয় খাওয়ার, খুব পছন্দের খাওয়ার। আমার মনে হয় আমার মতন তোমাদেরও এরকম ঝুড়ি ঝুড়ি আলু ভাজা, আর এটাতে কি আছে সেটাও দেখাচ্ছি, মানে খুব প্রিয় একটা খাওয়ার। এটা দুপুরবেলা একটু ভাত করেছিলাম মাইক্রো ওভেনে, ভাতটা আবার একটু গরম করে নিলাম, আর চিকেনটা বানিয়ে নিয়েছিলাম। এটা সকাল সকালেই আমি সব ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম, শুধু প্রনটা রেখে দিয়েছি। আর এই যে দেখছো যে চারিপাশে লেগে রয়েছে, এটা মাইক্রোওভেনে করতে গেলে যে ছিটেটা লাগে সেইটা। আর এখানে চলে এসেছে সবচেয়ে প্রিয়, ভীষণ প্রিয় ফিশ কাটলেট। আর এখান থেকে ফিশ কাটলেট এনে আমরা মাঝে মাঝেই খাই, তো খুব ভালো লাগে। সেখান থেকে অর্ডার করেছিলাম, ঝুড়ি ভাজা অর্ডার করা হয়েছিল দুটো, কেননা ও একটা খাবে আমি একটা খাবো, কারোর সাথে কেউ ওখানে শেয়ার করব না, দুজনেই খুব ভালোবাসি। মুসুর ডাল দেওয়া হয়েছিল তার সাথে, ভাতটা আমি ঘরেই বানিয়েছি, আগেই তোমাদের বললাম। চিকেনের এই পাশে লেগে থাকে যে, এগুলো মাইক্রোওভেনে 2-3 বার করে গরম করতে গেলে ওইটা লেগে রয়েছে। আবার তোমরা আবার ভেবো না কিন্তু ওটা আবার কোনো নোংরা বা কিছু। যাই হোক, আমার থালি রেডি, তো এখন আমি ছেলেকে দেবো, সেও অফিস থেকে চলে এসছে। এখন সারাদিনে এটা ওটা করে খাওয়া হয়েছে, যাই হোক চলো তাহলে। আরে উঠবি? হ্যাঁ, লাট সাহেবের নাতি, আমি থাকবো না তখন কি করবি? তোর গরম গরম সব চলে এসছে খাবার, ওর ডাইনিং টেবিলে বসে আবার উনি খাবে না, ওনার এই গন্ধ ওই গন্ধ থাকে। দেখ, ভাত আর চিকেনটা পাশে রেখে দিচ্ছি। ওট বাবি ওট, অফিস থেকে এসে শুধু ল্যাত খাওয়া ওর। ওট ঠান্ডা হয়ে যাচ্ছে কিন্তু, আমি চিকেনটা নিয়ে আসি। ও ওইরকম, ও ডাইনিং টেবিলে বসে খাবে না, খাবার না খাওয়ার একটাই কারণ, ওর যে রুমমেটটা রয়েছে সে রুমমেট এমন এমন জিনিস রান্না করে যে ওই গন্ধেতে ও আর পারে না খেতে। এনে চিকেনটাও এনে দিয়েছি, যেটা যা পিস লাগবে তোর, এনে এখানে রেখে দিয়েছি। ওইখানে ইয়েটা সরা, ওই কি ওটা বলে যেন, ইলেকট্রিকের কেটলিটা,
ওঠ বাবি ওঠ, ঠান্ডা হয়ে যাচ্ছে। এদিকে ব্ল্যাঙ্কেট আর এদিকে ফ্যান চলছে, বাইরে সুন্দর হাওয়া দিচ্ছে। আজকে আমার সমস্ত কিছু করতে হয়েছে। এটা আমি আমার জন্য রেখে দিলাম, একটা ভাজা, এই ঝুড়ি ভাজাটা ভীষণ ভালো লাগে খেতে, এটা আবার আমি আমার গরম করে নেবো। আর ওর তো আর ভাত লাগবে না, ঠিক আছে চলো। যা ভাত আছে তা আমার হয়ে যাবে, ওর খাওয়া হলে ওর পাতেই আমি বসে পড়ব। আর মাঝে মাঝে আমার তো একটু কফি খাওয়ার একটু হ্যাবিট আছে, তার জন্য এই হিটারটা, এই আমি বারবার এটাকে হিটার বলি, অ্যাকচুয়ালি ইলেকট্রিক কেটেলটা আমার ওর কেনাতে আমার খুব সুবিধা হয়েছে। যদিও ও চা কফি খাওয়ার জন্য কেনেনি, শুধু গরম জল করার জন্য ও এটা কিনেছিল, যাক আমার কাজে লেগে গেছে। আর বাইরে দেখো কি প্রচণ্ড রোদ, এটা আজকে সকালবেলা উঠেই আমি এই পনিরটা বানাতে আরম্ভ করে দিয়েছি, কেননা গ্যাস এখনও অবধি এসে পৌঁছায়নি, ব্ল্যাকেই নিতে হবে, তার জন্য কবে দেবে বুঝতে পারছি না। এটা পনিরটা আমি বেশ এক ঘন্টা মতন ম্যারিনেট করে রেখে দেবো, তার জন্য এখানে টমেটো আর আমন্ড বাটা আর শুকনো লঙ্কা দিয়ে আমি এটাকে একটা পেস্ট বানিয়ে পনিরগুলো ম্যারিনেট করে রেখে দিয়েছি। আর তার উপর থেকে দু পিস বড়ো বড়ো আমি রেখে দিয়েছিলাম এই পনিরের টুকরো, ওটা একটু গ্রেট করে দিয়ে দিলাম। আর একটা পনির ওরকম বড়োটাই রেখে দিয়েছি, ওটা আবারও এয়ার ফ্রায়ারে করে নেবে, একটু ক্রাঞ্চি টাইপের হয়ে যায় ভালোবাসে খেতে, তার জন্য ওই একসাথেই ম্যারিনেট করে রেখে দিয়েছি। এবারে এটা দেখাতে দেখাতেই তোমাদের বলি যে তোমরা যারা নতুন দেখছো প্লিজ তোমরা কিন্তু আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। আর তার সাথে সাথে দেখো তোমাদের দেখালাম এখানে কসুরি মেথিও আমি উপর থেকে বেশ কিছুটা ছড়িয়ে দিয়েছি, আর অবশ্যই করে সর্ষের তেল আমি এখানে ইউজ করেছি। সব একসাথে মেখে আমি এটা প্রায় এক ঘন্টার মতন আমি রেখে দেবো, কেননা প্রথমত আমি প্লাস্টিকের কন্টেনারে করছি, যদিও এটাতে খাবার গরম করা যায় কিন্তু এখানে রান্না করা যায় কি না আমার কোনো রকম আইডিয়া নেই, খুব ভয়ে ভয়ে করছি। কারণ ওর যে কাচের বোলগুলো রয়েছে মাইক্রোওভেন প্রুফ, সেগুলো একটা শুধু বাঁচিয়ে রেখেছে, বেশিরভাগ ও নিজে ব্রেকফাস্ট এগুলো লাঞ্চ নিয়ে চলে যায় সেখানে ভেঙেছে। আর তার সাথে সাথে তোমাদের দেখাই যে আজকে আমার মেয়েটা এসে সমস্ত এই ছেলেটার যা যা মানে অবস্থা করে রাখে, তার জন্য গ্যাসটা ভালো করে পরিষ্কার করে উল্টো করে রেখে দিয়েছে, আর ওই ছেলেটার সমস্ত জিনিস এখানে রাখা হয়েছে। না ও ছেলেটা নিজেও এটা রেখেছে, কেননা খুব সম্ভবত ও হয়তো অন্য কোথাও শিফট করবে, কারণ ওর সাথে সত্যি করে আর শেয়ার করা যাচ্ছে না, এত অপরিষ্কার থাকে। আর আমার এখানে দেখতেই পাচ্ছ কতগুলো ক্যাসারোল জমা হয়ে গেছে, এই বড় ক্যাসারোলগুলো আদপেও ওর লাগে না, আমি আসি যখন ওই একটা একটা করে কেনা হয়ে যায়। আর এই ছেলেটার অবস্থা দেখো, যে রুমমেট যেখানে জুতো রেখেছে, জুতোর র্যাকটাও ভেঙে দিয়েছে, সেখানেই রাইস কুকার রেখেছে, মশলাপাতি রেখেছে, ওই করে ও কিচেনটাকে বলেছিলাম একটু ক্লিন করতে, তো করে ওইভাবে ক্লিন করেছে। আর আমার ছেলের এখানে ডিব্বায় ডিব্বায় করে সব আমার মেয়েটা, যে মেয়েটা কাজ করে, সে খুব পরিষ্কার পরিচ্ছন্ন করে এখানে রেখে দেয়। যাই হোক, আমি এবার এটা মাইক্রোওভেনে বসিয়ে দিয়েছি, এক ঘন্টা পরেই বসিয়েছি, এক ঘন্টা রাখার এটাই কারণ মশলাটা ভালোভাবে মিশে যাবে। তিন মিনিট এটাকে আমি এখন করতে দেব, তারপরে আমি এটাকে নামিয়ে নিয়েছি। নামিয়ে নেওয়ার পরে একটু নুন টুন সব চেক করে নিলাম, পনির তো ওটা বেশি সময় লাগে না, তো আরও তিন মিনিট আমি কিন্তু এখানে পনিরটাকে বসিয়ে দেব। আর তোমাদেরকেও বলি যারা সাবস্ক্রাইব করবে তারা কিন্তু পাশে থাকা বেল আইকন টাকে অবশ্যই করে প্রেস করো। আর দেখো এখানে কি সুন্দর তেলটা ভেসে এসেছে, সত্যি খুব ভালো হয়েছে। আমি এটা আরও তিন মিনিটের জন্য মাইক্রোওভেনে দিয়ে দিলাম। যাই হোক, তোমাদের যেটা বলছিলাম যে সাবস্ক্রাইব করে দিও প্লিজ, আর আমার চ্যানেলটাকে প্রেস আইকনটাকে অবশ্যই করে, বেল আইকনটাকে অবশ্যই করে প্রেস করো, যাতে নোটিফিকেশানগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আর কেমন লাগছে তোমাদের আমার এই ভিডিও অবশ্যই কমেন্টে জানিও। আর আজ এই ব্লগটা এখানে শেষ করছি, এই ভীষণ ভালো, খুব টেস্টি হয়েছে পনিরটা, আমি একটু টেস্ট করে দেখেছি।
দেখো খুব সামান্য তেল লাগে, গ্যাস নেই, টেনশন করছিলাম ঠিক কথাই, কিন্তু এখানে এত কম তেলে এত সুন্দরভাবে পনিরটা রেডি হয়ে গেছে, মানে তোমরা করে দেখতে পারো, মোটামুটি 6 মিনিটের মধ্যে কিন্তু আমার পুরো রান্নাটা কমপ্লিট। যাই হোক, আজকে এখানেই শেষ করলাম, খুব ভালো থেকো, সুস্থ থেকো।